আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একা ফুলে ধার দিচ্ছে। আসলে উনি হচ্ছে খেজুর গাছ কাটবে। তো আমরা আপনাদের দেখাবো কীভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে হয়। চাষার মাধ্যমে আমরা আপনাদের দেখাচ্ছি। এখন উনি ধার দিচ্ছে চলে। তো এই ধরনের ভিডিও, এই ধরনের দৃশ্য কিন্তু আপনারা সবাই দেখার সৌভাগ্য সবাই হয় না, যারা শুধু গ্রামে থাকে। তো যারা শুধু গ্রামে বাস করে শুধু তারাই এগুলো দেখতে পায়, আর শহরের মানুষের এগুলো দেখার সৌভাগ্য হয় না। তো কাকা এখন গাছে উঠতেছে, দেখা যাক। কয়বার চাষা লাগে রস হওয়ার আগে? কয়বার চাষেন? তো কাকা এখন গাছে উঠতেছে, দেখা যাক। গাছে উঠতে অনেক কষ্ট হয়, আর যারা গাছ ধরে তাদেরকে সম্ভবত গাছই বলা হয়। এই খেজুর গাছের রস দিয়ে খেজুরের গুড় তৈরি করা হয় এবং নানা রকম পিঠা তৈরি করা হয় রস দিয়ে। এই গাছে এখনো রস হয় নাই, তবে রস হওয়ার আগে অনেকবার চাষতে হয়। চাষার পরে কিছুদিন পর থেকে রস হওয়া শুরু করে। তো যখন রস হবে তখন হচ্ছে ওই গাছের ওই জায়গায় হাঁড়ি পাতে, হাঁড়ির ভিতরে রস পড়ে এবং প্রতিদিন সকালে সেইটি নামানো হয়, আবার নতুন হাঁড়ি পাতা হয়। ওই হাঁড়ি চাপ ভরে গেলে আবার খালি একটা হাঁড়ি আবার পাতা হয়। তো এরকম করে রস হতে থাকে। তো মধুমতি নদীর ধারে হচ্ছে গাছ। এটা হচ্ছে আমাদের মধুমতি নদী। দেখেন নদীটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজ থেকে আরও অনেক বছর আগে অনেক খেজুর গাছ ছিল, তখন এরকম গাছ ধরার অনেক লোক থাকতো। তো এখন হচ্ছে এই খেজুর গাছ বিলুপ্তির পথে। তো খেজুর গাছ দেখাই যায় না, হঠাৎ জায়গায় জায়গায় দুই একটা আছে। তো এই জন্য গাছ ঝোড়ার লোকেরও আর দেখা যায় না। যখন বেশি শীত পড়া শুরু হবে তখন রসও অনেক হবে, তখন রসের অনেক চাহিদা থাকবে, মানুষ অনেক টাকা দিয়েও রস কিনবে। তখন রস দিয়ে নানান ধরনের পিঠা বানাবে এবং নানান রকম খাবার তৈরি করবে। একাকারে রস তখন বিক্রি হবে 300 থেকে 400 টাকা। সমস্ত কিছুই আল্লাহর সৃষ্টি। আসলে কিরকম একটা দৃশ্য যে গাছ উপর থেকে ছেলে ফেলাই দিলে সেখান থেকে মিষ্টি এক ধরনের পানি বের হবে এবং সেইগুলো আমাদের খাওয়ার উপযোগী। সবই হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি।